আর নাই তো নাই যাবো টাপটে তখন তুমি বুঝতে পারবি রাজা ঘরের ব্যাপার কত ধানে কত হইচাল। আর একবার ডাক বছর বি তো শুনবি নাই তো নাই এই মন হলি সবাই বেমানি করলেও তুমি কারো সঙ্গে বেমানিটা করিবে নাই মা, সেটা আমি ভালো করে জানিব মা। মাগো পাঁচ টাকার খালে পাঁচ টাকার মতো বটে বটে, দশ টাকার খালে দশ টাকার মতন কাজ। আর আর যদি কেউ খাইছে সীমার বাইরে উপহার দিবে মা কুকুরের পেশা। হে মা কালি, আজ সকালে করুণাই পালি তখন পচা মুহি দু গিলাস তোকে আগে ঢুকাই দিলি। সকালে ঘুমাই উঠে আমার তো সেই সাতা সাতাশটা ছিড়ামিয়ে আছে ছোট ছোট বড় বড় করে, তো একবেলা খাই আর একবেলা নাই, তো সকালে ঘুমাই উঠে একবার ভাতের হাড়িটা প্রতিদিন হলিকে দিন আর দিচ্ছি হাড়ি ফাঁকা, তখন আমিও মনে মনে ভাবলি আজ আমার কাজ পাকা। তখন সকালে আমি পচা মুহে করো নাই পালি তখন মা কালীকে নিয়ে আসে দু গিলাসকে ঢুকাই দিদি। বলি আরে ভালো করেছি বলতেছিলি কি যদি মানে ওই তোর গরুটার আর আমার গরুটার যদিটুকু এই জানতো বক্তাটা হয়ে গেছে বন্ধ, লোকটা করছে বন্ধ, স্কুল আছে বন্ধ, আজ ঘর না গেলে ভাতের হাড়িও হবে বন্ধ। বলি দাদা শুনেছি পুরুলিয়া জেলায় তারা লড়াই হয় শিক্ষিত সমাজ শিক্ষিত পরিবেশ পুরুলিয়া জেলায় যদি কারা লড়াই হয় পুরুলিয়া জেলায় যদি বেটা ছিলা যাই যায় বিটি ঝিলাই ছনাচ করে উলফা মারে পুরুলিয়া জেলায় এখন শিক্ষিত সমাজ মিয়া ছিলা এখন পদ্ধতি ছেড়ে দিয়ে ডিসপেন্ট আর উপরে জন্ম টুপি টুপি হচ্ছে শিক্ষিত সমাজ, তখন পুরুলিয়া জেলায় গরু লড়াইতে হবে নাই পেলে। শুনে যখন এই বিবাহটা হয়ে যাচ্ছে সম্পর্কটা মিয়া ছেলেটাই সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিতে একবারে পরিবর্তন, শ্বশুর ঘরটা ঢুকতে না ঢুকতে শ্বশুরকে নিয়ে বলছে বাবা, আচ্ছা আর শাশুড়িটাকে নিয়ে বলছে মা বটে, আর ভাসুরকে বলছে দাদা, আর কাকা শ্বশুরকে বলছে যে কাকা জিসপেন্টার টুপেস পরেছি কি সেলিব মাথাটা ঢাকা। বলি এত সকল যখন পুরুলিয়া জেলায় হচ্ছে তখন আজ এই হেমলার মগলা মিলে আজ এই হেমলার মগলা মিলে কেদা থানার বানসা গ্রামে গরু লড়াইটা শুরু করে দিই যাক না বটে বটে হেমলা উঠে বলি ঠিক আছে দাদা। বাবা
তাড়াতাড়ি নিয়ে বুঝলি না আমি জোয়ালটা লাগাচ্ছি, আর হালতা জুড়ে মহারাজকে ধরা দিলে আমাদের যত হত কত মদর মদর হর কত ঝামেলা সব পরিছে। ঠিক আছে Yeah.
মহারাজ, আপনার লাঙ্গল কিছু আটকে গেছে মহারাজ, আপনার লাঙ্গল কিছু আটকে গেছে। আমি লাঙ্গল চস্তে চস্তে শিশু কন্যা উঠেছে গুরুদেব, এই শিশু কন্যা উঠেছে, হে রাজন, এই শিশু কন্যা সেই শিশু কন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী এই ধরা ধামে অবতীর্ণ হয়েছে, এই শিশু কন্যা স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করেছে, হে গুরুদেব, গুরুদেব, এই শিশু কন্যা যদি স্বয়ং মা লক্ষ্মীর ধরা ধামে অবতীর্ণ হয়ে থাকে, এই শিশু কন্যা যদি স্বয়ং লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করে থাকে, তাহলে শিশু কন্যার নাম আপনি প্রস্তাব করুন গুরুদেব, হে রাজন, তুমি স্বয়ং চাষের জমিতে লাঙ্গল চাষতে চাষতে স্বয়ং ধরিত্রী মা তোমার